Assalamualaikum, welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আবারো আপনাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হচ্ছে সোয়া ডাল দিয়ে গরুর মাংস। আমরা এই রান্নাটা কম বেশি সবাই পছন্দ করি। তো আজকে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন পুরো রেসিপিটা শুরু করে দেই। প্রথমে আমি যে পাতিলে রান্না করব একটা পাতিল নিয়ে নিয়েছি, আর পাতিলের মধ্যে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি। হাড় এবং চর্বি সহ মাংসটা নিতে হবে, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। শুধু মাংস নেবেন না, এতে করে ডালটা রান্না করলে খেতে ভালো লাগবে না। আমি মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। মাংসগুলো কিন্তু ছোট হলেই ভালো লাগে। এখানে আমি গোটা মশলাগুলো নিয়ে নিয়েছি, আর গোলমরিচটা আমি গুঁড়ো করে দিয়েছি। যখন রান্না করব গোলমরিচটা যদি আমি আস্ত দিই, এতে করে দাঁতের নিচে পড়বে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। চেষ্টা করবেন গোলমরিচটা সবসময় গুঁড়িটা দেওয়ার জন্য। এখানে আমি হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, আর দেড় চামচ আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি। যে যতটুকু ঝাল খাবেন সে অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন। হাফ চামচ আমি হলুদের গুঁড়া দিয়েছি, আর স্বাদ মতো এখানে লবণটা দিয়ে দিয়েছি, আর দেড় চামচ আমি জিরা বাটা দিয়েছি, আর দু চামচ আমি এখন রসুন বাটা দিয়ে দিব। আর এখানে দেড় চামচ আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাগুলো একটু প্রেস দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে ভীষণ ভালো লাগবে। এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর এখানে আমি প্রয়োজন মতো যতটুকু তেল লাগবে সেই অনুযায়ী তেলটা আমি দিয়ে দিয়েছি। এখন সব কিছু দিয়ে আমি এখন ভালো করে মেখে নিব। আপনারা হাত দিয়ে ভালো করে মেখে নেবেন। তো আমি এখন ভালো করে এটাকে মেখে নিচ্ছি, মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। আর এই মাংসটা যত ভালো করে মাখবেন খেতে কিন্তু ততই বেশি ভালো হবে। মাখার উপরেই কিন্তু স্বাদটা ডিপেন্ড করে, সেই অনুযায়ী আপনারা ভালো করে মেখে নেবেন। আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি, এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনারা যদি চান না রাখবেন, এক্ষেত্রে না রাখলেও চলবে। আমি 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন তেলটা বেশি আসছে আর কিছুটা পানি বেরিয়ে আসছে। আমি এ পর্যায়ে এসে চুলাটা এখন ধরিয়ে দিচ্ছি। আর মাংসের মধ্যে আমি কোনো পানি ইউজ করিনি, এমনিতে রান্না করতে করতে পানিটা বেরিয়ে আসবে। তো আমি এখন একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে কিছুটা পানি নিয়েছি, আর এখন এর মধ্যে আমি দেড় কাপ ছোলার ডাল দিয়ে দিব। হাফ কেজি মাংসের জন্য এক কাপ বা দেড় কাপ ডালই যথেষ্ট, যতটুকু মাংস সেই অনুযায়ী ডালটা ভিজিয়ে দিবেন। তো এর চেয়ে বেশি ডাল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি দেড় কাপ দিয়েছি, মাংসটা কষাতে কষাতে ডালটা কিন্তু ভিজে যাবে। তো ওদিক দিয়ে ডালটা আমি ভিজিয়ে দিয়েছি। এখন 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, এখন আমি আবার নাড়াচাড়া করে দিব। তো মাংসটা আসলে যত ভালো করে কষাবেন খেতে কিন্তু ততই ভালো হবে। তো ঢাকনাটা উঠিয়ে একটু পর করে আপনারা নাড়াচাড়া করে দিবেন। তো আমি নাড়াচাড়া করে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার 3-4 মিনিটের জন্য। আর 3-4 মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর অনেকগুলা পানি বের হয়েছে। যেহেতু মাংসের মধ্যে আমি কোনো পানি ইউজ করিনি, আর তারপর অনেকগুলা পানি বের হয়েছে। আর আপনারা কিন্তু বারবার পানি দিতে থাকবেন না, এতে করে কিন্তু মাংসের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। মাংস কষানোর মধ্যে কোনো পানি না দিলে মাংস থেকে যে পানি বের হয় এক্সট্রা, ওই পানি দিয়ে আপনারা মাংসটা কষিয়ে নেবেন। এতে করে মাংসটা খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি কিন্তু কষিয়ে নিয়েছি অনেকক্ষণ, তো দেখতে পেয়েছেন জলটা কিন্তু শুকিয়ে গেছে আর তেলটা কিন্তু ভেসে আসছে। এই পর্যায়ে এসে আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। আপনারা যতটুকু জাল খাবেন সে অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দিবেন। তাই মাঝখান থেকে দুই ভাগ করে 6-7টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি এক কাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিব। যেহেতু আমি মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি, সেজন্য হতে বেশি সময় লাগবে না। ঢাকনা দিয়ে আমি আরও 6-7 মিনিট রান্না করে নিব। এর মাঝে কিন্তু আমি আরও কয়েকবার নাড়াচাড়া করে নিব।
তো আমার ঝোলটা কিছুটা টেনে আসছে, আমি এই পর্যায়ে এসে ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম। ডালটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে, কিছুটা নরম হয়ে গেছে। এই ডালটা আমি এখন মাংসের উপরে দিয়ে দিব। এখন দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে সবগুলো মশলা মাংস একসাথে ভালো করে আমি মিশিয়ে নিব। তো আমার মেশানো হয়ে গেছে, আমি এখন ঢাকনা দিয়ে রান্না করব। 2-3 মিনিট পর পরে কিন্তু ঢাকনা উঠিয়ে আপনারা নাড়াচাড়া করে দিবেন, না হলে কিন্তু তরানিতে লেগে যেতে পারে। এই পর্যায়ে এসে যেহেতু কোনো পানি ইউজ করিনি, আমি শুধু ভাজার উপরে রাখব। এখন আমি 4-5 মিনিট শুধু রান্না করেছি ভাজার উপরেই, কারণ আমি কোনো পানি ছিল না, জাস্ট আমি ভেজে ভেজে নিয়েছি কিছুক্ষণ। আর চুলাটা এই পর্যায়ে এসে একেবারে লো করে দিতে হবে, যেহেতু কোনো পানি নেই তরানিতে লেগে যাবে। আর একটু পর পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিবেন, তাহলে কিন্তু তলানিতে আর লেগে যাবে না। আর এই পর্যায়ে এসে ভালো করে কষাবেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। এখন পানিটা শুকিয়ে গেছে, আমি একেবারে ভাজা ভাজা করে ফেলেছি। এখন এই পর্যায়ে এসে আমি 1 কাপ পানি দিয়ে দিব, জাস্ট আমি ডালটা কষাবো, 6-7 মিনিট কষাবো, সেই জন্য 1 কাপ পানি দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা মাঝারি আঁচে দিয়ে আমি এখন কষিয়ে নিব সবগুলো আবারও। আর এই ডালটা খেতে কিন্তু ভীষণ মজা, শুধু কষানোর উপরে রাখবেন, তাতে করে ভীষণ মজা লাগবে খেতে। আমি 4-5 মিনিট কষিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন অলরেডি কিন্তু এটা মাখা মাখা হয়ে গেছে। তা আমি আবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে দেখে আমি আরো 3-4 মিনিট রান্না করে নিব। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিব। আর ডালটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে, যেহেতু আমি আগে ভিজিয়ে রেখেছিলাম সেই ক্ষেত্রে অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব, ঠিক যতটুকু সিদ্ধ হতে পানি লাগবে আর যতটুকু ঝোল খাবেন সে অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি, 1 কাপ দিয়ে রান্না করব আর 1 কাপ আমি ঝোল হিসাবে রাখবো, তো সে অনুযায়ী পানিটা আপনারা দিয়ে দিবেন। এখন ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নিব। মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন কতটা মাখা মাখা হয়ে গেছে। এর চেয়ে বেশি ঝোল টানিয়ে ফেললে এটা পরবর্তীতে একেবারে মাখা মাখা হয়ে যাবে। এ পর্যায়ে এসে আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 7-8টা কাঁচা মরিচ। তো ভাজা জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, 7-8টা কাঁচা মরিচ আমি দিয়ে দিয়েছি। এখন আমি 1 মিনিটের মতো রান্না করব। রান্না শেষে আমি চুলাটা বন্ধ করে এটাকে দমে রেখে দিব। আর সব কিছু ফ্লেভার এত সুন্দর একটা হবে, তো যখন ঢাকনাটা খুলবেন তখন কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঢেকে এখন আমি চুলা দমে রেখে দিব, এতে করে সুন্দর একটা কালার চলে আসবে। তো এই তো আমি পরিবেশন করে নিয়েছি, আর দেখতে পেয়েছেন কতটা সুন্দর হয়েছে কালারটা, আর একেবারে মাখা মাখা হয়েছে, ঠিক যেরকম আমি রাখতে চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে। আপনারা ঠিক যতগুলা ঝোল খাবেন সে অনুযায়ী ঝোলটা রেখে দিবেন। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।